দেশের হয়ে খেলতে ইতালি ছেড়ে পর্তুগালে ফিরেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। স্পেনের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ ও ফ্রান্সের বিরুদ্ধে উয়েফা নেশনস লীগের ম্যাচ খেলেছিলেন ক্রিশ্চিয়ানো। দুটোতেই নজর কাড়া ছিল তার পারফরম্যান্স। এরপর করোনা ভাইরাস পজিটিভ হয়ে গেলেন CR7, যার ফলে সুইডেনের বিরুদ্ধে নেশনস লীগের ম্যাচ খেলতে পারেননি এই পর্তুগিজ সুপারস্টার। পজিটিভ হওয়ার ফলে চটজলদি তিনি ফিরে আসেন ইতালিতে। জুভেন্টাস কর্তৃপক্ষের কথা মতো স্বাস্থ্য দপ্তরের অনুমতি নিয়েই ইতালিতে ফেরার সিদ্ধান্ত নিলেন রোনাল্ডো। তবে ঘরে ফিরে CR7 কোয়ারেন্টাইনের বিধিনিষেধ সঠিকভাবে পালন করেননি, এটা খোদ অভিযোগ তুললেন ইতালির ক্রীড়ামন্ত্রী। পর্তুগালে থাকাকালীনই করোনায় আক্রান্ত হয়েছিলেন ক্রিশ্চিয়ানো, সেখান থেকে ব্যক্তিগত বিমানে তুরিনে ফেরেন। নিয়ম অনুযায়ী ইতালি সরকারের স্বাস্থ্যবিধি মেনে 10 দিন সেলফ আইসোলেশনে থাকার কথা ছিল তার, কিন্তু এই বিধি তিনি মানলেন না। প্রয়োজনে অপ্রয়োজনে দেদার ঘুরতে থাকেন রোনাল্ডো, যা নিয়েই বিধিভঙ্গের কোপে পড়লেন তিনি। ইতালির ক্রীড়ামন্ত্রী ভিনসেনজো স্পাদা ফোরা বলেছেন, CR7 স্বাস্থ্য দপ্তরের বিধি মানেননি, তাই সে এমনভাবে দিব্যি ঘুরে বেড়ালো, যেটা একদমই ঠিক হয়নি। এই নিয়ে জুভেন্টাস কর্তৃপক্ষের সঙ্গে তীব্র টানাপোড়েন চলছে ইতালির ক্রীড়ামন্ত্রীর। এই জল অনেকটা দূর গড়াবে বলেই মনে করছেন ফুটবল প্রেমীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।